আগামী সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচন শেষ মুহূর্তে এসে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যেই হবে চাঁদপুর প্রতিনিধি জি এম শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন সাইকাসাম্মা মেঘনা তীরের জেলা চাঁদপুরের চরাঞ্চল বেষ্টিত হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন হবে ইভিএমএ প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন বর্তমান চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আর বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে দল থেকে হয়েছেন বহিষ্কার নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজন ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন তারা এবার ভোট হবে আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী বুঝে শুনে ভোট দিব অনুগত অবদান রাখবে এবং ভোটারদের জন্য ভালো কাজ করবে আমরা তাদেরকে ভোট দেওয়ার জন্য আশাবাদী যিনি শিক্ষার জন্য এই এলাকায় শতভাগ শিক্ষিত করার জন্য কাজ করবেন তাকে ভোট দেওয়া উচিত নির্বাচনে জয়ের ব্যাপারে নৌকা ও ধানে শীষ দুই প্রার্থী আশাবাদী অবহেলিত হাইমচর ছিল এই হাইমচরকে আমরা এগিয়ে নিয়েছি এবং আধুনিক একটি হাইমচর গড়ার জন্য আমরা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাচ্ছি সুস্থ হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং যাতে একাধিক সরকারি দলের প্রার্থী আছে আমাদের একক প্রার্থী সাধারণ মানুষ বুদ্ধিতে চায় অবশ্যই বুদ্ধিতে পারলে আমাদের আমরা বিজুবিশ্বাস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই থাকবে না এবং শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দিতে সক্ষম হব যে এখানে একটি ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে একত্রিশটি কেন্দ্রের এবারের নির্বাচনে মোট ভোটার আশি হাজার দুইশো চৌত্রিশ জন নিউজ ডেস্ক